প্রার্থী কে কে হবে সেটা দল টোটো মানে সবটাই হিসাবে প্রস্তাব পাঠাতেই পারেন। দল যাকে প্রার্থী ঠিক করবে সেই আমার যে দেখে যেখানে ক্যান্ডিডেট নাম দিয়েছি তারা দাঁড়াবে, তারা সবাই দাঁড়াবে নির্দল থেকে। যারা নির্দল প্রার্থী দাঁড়াবেন, দলের প্রার্থীর বিরুদ্ধে যারা দাঁড়াবেন তাদের আমরা দল থেকে বহিষ্কার। আমি লিস্টটা আমি বানাই দেবো, লিস্টটা পাঠিয়ে দেবো। আমার চিহ্নিত করার লিস্ট, হেল করার লিস্ট এটা পাঠিয়ে দেবো। সেটা যদি মমতা ব্যানার্জি অ্যাপ্রুভ না করে টোটো টোটো অ্যাপ্রুভ করতে হবে। টোটো মানে সবটাই অ্যাপ্রুভ করতে হবে আমার ব্লকের মধ্যে। আর টোটো অ্যাপ্রুভ না করলে আমার যে দেখে যেখানে ক্যান্ডিডেট নাম দিয়েছি তারা দাঁড়াবে, তাহলে সবাই দাঁড়াবে নির্দল থেকে, নির্দল হিসাবে দাঁড়াবে বা তাহলে ঘোষ প্রার্থী হয়ে যাবে। ঘোষ প্রার্থী আমি বলছি না তোটা, আরে ক্যান্ডিডেট যে কোনো মানুষকে যেরকম যে কোনো আপনার কি নাম মানুষ আমাদের জনতা জনগণ তার অধিকার আছে ইলেকশন করার, যদি ইন্টারেস্ট থাকে আমি টিকিট দু বেলা তোমাকে বসে বসে যাবে কেন? ওই যে লোকটা কাজের লোক, ও লোকটা কাজ করতে চায় আমাদের সমাজে, ও কাজ করতে চায় নিজের গ্রামে উন্নয়নের জন্যে, ও কাজ করতে চায় বিভিন্ন সমস্যা মেটানোর জন্যে, তো ওকে আমি বসে দেবো কেন? আমি টিকিট দেবো না বসে দেবো, এটা হবে না। ও যদি ইচ্ছা আছে দাঁড়াবে, আমি ওই রকমই লোকগুলো দেবো যারা কাজ করবে এলাকার এলাকার জন্য। ধন্যবাদ দেব করতে, এখানে দুর্নীতি মুক্ত আমি পঞ্চায়েত গড়ার চেষ্টা করব। 17 তারিখে কলকাতায় যে মিটিংটা হয়েছে সেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে প্রার্থী কে কে হবে সেটা দল ঠিক করে দেবে। উনি এমএলএ হিসাবে প্রস্তাব পাঠাতেই পারেন, অ্যান্ড দল যাকে প্রার্থী ঠিক করবে সেই নমিনেটেড হবে। বলছিলাম স্যার, এ বিষয়ে বিভিন্ন ক্ষোভ উগড়ে দিচ্ছেন, এটি কি পঞ্চায়েত নির্বাচনে কোনো ইফেক্ট করবে বলে মনে করছেন? হ্যাঁ, পৌরসভায় নির্বাচনে এফেক্ট পড়বে না, পঞ্চায়েত নির্বাচনেও এফেক্ট পড়বে না। আমাদের দল থেকে সেলিনা ইয়াসমিন ম্যাডামকে এই জেলার দেখভালের দায়িত্বটা দেওয়া হয়েছে। আমি এই তথ্যগুলা ওনার মাধ্যমে আমাদের রাজ্য সভাপতি আছেন সুব্রত বক্সী মহাশয় ওনার কাছে জানাবো দল ব্যবস্থা নেবে। হ্যাঁ, এটাই আমরা জানাবো। আমরা তো যিনি রাজ্য থেকে দায়িত্ব যাকে দিয়েছে দেখভাল করার জেলায় ওনাকে আমরা বিস্তারিত তথ্য জানাবো, উনি জানেনও। ওনার মাধ্যমে আমরা সুব্রত মুখী মহাশয় যিনি আমাদের রাজ্য সভাপতি আছেন ওনাকেও জানাবো, তারপরে দল যেটা ব্যবস্থা নেবে নেবে। উৎকর্ষ সভাও বলেছি যে দলে থেকে যারা নির্দল প্রার্থী দাঁড়াবেন, দলের প্রার্থীর বিরুদ্ধে যারা দাঁড়াবেন তাদের আমরা দল থেকে বহিষ্কার করবো। आपके अपने शहर इस्लामपुर में मिल रहा है एलईडी लाइट मेटल बोर्ड। किसी भी तरह के दुकान या कोई प्रतिष्ठान के लिए मेटल ओ एलईडी लाइट बोर्ड बनाना चाहते हैं या फिर एसीपी डेकोरेशन का काम करवाना चाहते हैं तो चले आइए फाइन मेटल वर्क्स, आश्रम पड़ा मोड़ नियर पेट्रोल पंप इस्लामपुर।